আসসালামু আলাইকুম। মহামারী করোনা ভাইরাস প্রসঙ্গে বিশ্বের শক্তিশালী অনেকগুলো দেশকে এক থাবায় স্তব্ধ করে দিয়েছে ভয়ানক করোনা ভাইরাস। যারা অর্থনীতি, স্বাস্থ্য এবং প্রযুক্তির দিক থেকে আমাদের দেশের চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী ছিল, কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞান আজও পর্যন্ত এই ভাইরাসের কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি। আমাদের মতো দুর্বল দেশ হিসাবে আপনি একবার চিন্তা করে দেখেছেন আমরা কতটা দুর্বল এই ভাইরাস মোকাবেলায়? কারণ এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই, কিন্তু সম্ভব আপনি আমি সকলে মিলে কাদা ছোড়াছড়ি না করে চলুন সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করে। আপনি আমি ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের পরিবার ভালো থাকলে আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের সমাজ ভালো থাকলে পুরো দেশ ভালো থাকবে। এই করোনা ভাইরাস মোকাবেলায় কিছু সতর্কতা অবলম্বন করি। সর্বপ্রথম, বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করি এবং হাঁচি কাশি আসলে টাওয়াল এবং টিস্যু ব্যবহার করি। বাইরে থেকে বাসায় ফেরার পর হাত এবং মুখ ভালোভাবে না ধুয়ে কাউকে স্পর্শ না করি। সিঁড়িতে এবং লিফটে উঠা নামার সময় কোনো কিছু স্পর্শ না করি। বেশি বেশি তরল জাতীয় খাবার খাই। যারা হচ্ছে আক্রান্ত তারা হসপিটালে ভিড় না জমিয়ে বাসায় বসে প্রাকৃতিকভাবে চিকিৎসা গ্রহণ করি। বেশি বেশি ইস্তেগফার করি, ইবাদত করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রহমত না দেন আমরা কোনোভাবেই এই ভাইরাসের মোকাবেলা করতে পারব না, কারণ এটার কোনো ঔষধ নেই। চলুন সকলে মিলে সকলের অবস্থান থেকে সবাইকে ক্ষমা করে দিন। আমাদের ফেয়ার স্কিন কেয়ার পরিবারের সাথে সম্পৃক্ত এবং গোটা বিশ্বের মানুষ সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রইল। আল্লাহ যেন আমাদের সকলকে এই কঠিন ভাইরাস থেকে হেফাজত করেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের মসজিদগুলোকে আমাদের ইবাদতের জন্য আরেকবার খুলে দেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিক, পাশাপাশি সকলে সকলের অবস্থান থেকে ভালো থাকবেন, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।